হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো, অনেক ভালো আছি। তো আজকে আর কয়েকদিন পরেই কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে তো সবাই জানেন হাটে ঘুরতে যায়, তো আমি আর আমার বন্ধুও যাচ্ছি আমাদের এখানকার একটা বিখ্যাত হাটে গরু দেখার জন্য এবং ঘুরতে, ও সেই সঙ্গে কিছু খাওয়ার জন্য এই হাটে বিখ্যাত। তো চলো শুরু করি আজকের ভিডিও। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time. So guys, I'm here now. I'm here now. I'm here now. I'm here now. I'm here. তো গাইজ, এটা হচ্ছে খামসামার হাট, যেটা হচ্ছে কাউনিয়া উপজেলার একটা ঐতিহাসিক বাই হাট, যেখান থেকে আমাদের গরু কিনে এবং আমরা গরু দেখতে যাই প্রায় প্রতি ঈদে এখানে। আর এখানে হাটটা বসে অনেক সুন্দরভাবে, আর এখানে সবসময় বড় বড় গরু থাকে, যেমন এগুলো দেখতে পাচ্ছ বিশাল বিশাল বড় দুটো গরু ছিল এবং এই দুটার মূল্য ছিল 5 লক্ষ টাকার মতো। সাদা পোশাকের পুলিশ আছে মাঠের চারিদিকে ঘুরতেছে। আপনাদের কোনো সমস্যা থাকলে হতে পারে, টাকা কোনো অসুবিধা হলে মেশিন আছে, আপনারা মেশিন দিয়ে চেক করে নিতে পারেন। সুন্দর চেহারা নিয়ে হাটে গেলাম ঘুরতে, অল্প একটু ঘুরে যায় হাটের ভিতরে যা অবস্থা দেখে বাইরে চলে আসলাম। এখন আনন্দের অবস্থা দেখো, বলার মতো নয়, রোদে ঘেমে থাকতে থাকা হয়ে গেছে। আমরা এখন হাটে প্রচুর ক্লান্ত, বলা যাচ্ছে না। আনন্দের ফেসটা দেখো আর আমার ফেসটা। তো গাইজ, আমরা এখন যাচ্ছি খামসামহাটের ঐতিহ্যবাহী খাবারটা খাইতে, যেটাকে বলা হয় বুটবুন্ডিয়া। তো ওই ওই হাটের মধ্যে, হাটের মধ্যে সবচেয়ে বুটবুন্ডিয়া এবং জিলাপি জনপ্রিয়। তো আমরা যাচ্ছি বুটবুন্ডিয়া এবং জিলাপি খাইতে এবং সাথে খাচ্ছে যাচ্ছি চটপটি। তো আমরা এসে গেলাম এই চাষার দোকানে বুটবুন্ডিয়া খাওয়ার জন্য। আর চাষার দোকানে বুটবুন্ডিয়া ছিল খামসামার হাটে একটা জনপ্রিয়। তো এই যে আমার বন্ধু এসে খাওয়া শুরু করে দিয়েছে, বলার মতো নয়, খালি খাইতেছে খাইতেছে, খাওয়া শেষ হয় না। আর চাষার দোকানে এইখানকার সবচেয়ে জনপ্রিয়, আর এখানে সব ভিড় যত হয় বলার মতো না। আমরা এখন আসলাম চটপটি খাইতে। তো এখানে এসে আনন্দ সেই খাওয়া শুরু করে দিছে, এখানে আগে ওখানে ছিল ফার্স্ট খেতেছিল, এখানে এসে ফার্স্ট খাওয়া শুরু করে দিছে। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও এবং ফলো দিয়ে পাশে থেকেও।